রাজ্যত অব্যাহত বানর সংহার বৃদ্ধি হয়ে আছে যমুনা আর কপিলী নৈর পানি। হোজাই জেলার যমুনামুখর নিখারী নৈর মথাউরি সিগি প্লাবিত ন ন অঞ্চল। বাঢ়নি পানিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে যমুনামুখ, ভেলৌগুড়ি, নগয়াপাম গাঁও পঞ্চায়েতর বিভিন্ন অঞ্চল। গরু, ছাগলী, হাঁহ কুকুরার লগত বসবাস করবলগিয়া হয়েছে বানাক্রান্তয়। সরকারি হিসাব মতে হোজাইত 50খন গাঁও প্লাবিত হয়েছে। বানত আক্রান্ত হয়েছে 77,000 লোক। বানাক্রান্তর স্থাপন করা হয়েছে 33টা শিবির। ডবকা রাজহ চক্র এলাকাতো 6টা শিবির স্থাপন করা হয়েছে। মুঠ 5,308 জন লোক শিবিরত আছে। বানত আক্রান্ত হয়েছে 37,209টা পুত্র। ঘর আর মাথাউরি নদী একে হয়ে গেল, সরকার করা এতালে একো পোয়া নাই। ইফালে 20 কোটি টকিয়া মথাউরি থকার পাছতো বানত পুরিল কামপুর নগর। বাসগৃহ আর রাজপথত এবুকু পর্যন্ত পানি প্লাবিত হয়ে আছে ইটুর পাছত সিটুকুই অঞ্চল। কামপুর নগরের 3 নং ওয়ার্ডর বুড়াপটিয়া গাঁওর 200 পরিয়াল পানির তলত। অঞ্চলটির রাইজর অভিযোগ, বুড়াপটিয়া গাঁওর কেগড়িমান লোকর আকুরকুচ স্বভাবের বাবে 2টা বছরেও নির্মাণ সম্পূর্ণ নহল মথাউরিটো। খানডঙর বাঁধ খুলি দিয়ার ফলত বৃদ্ধি পাইছে কপিলী নৈর জলপৃষ্ঠ। কামপুর রাজহ চক্রর প্রায় 35খন গাঁও এতিয়া পানির তলত। বানাক্রান্তর মাজত হাহাকার, ওখ ঠাইলৈ ঢাপলি বন্যার্তর লগতে পশুধনের। বর্তমানেও বানর কবলত বকুলগুড়ি, নলাপার, পদুমণি, চাংচকি, বাড়েগোগা, নারিকলি, ধেমাজি গাঁও, কচুয়া, মাধবপার, আদর্শ গাঁও, পতিয়াপাম, কামপুর নগরকে ধরে প্রায় 35খন রাজহ গাঁও। সমগ্র কামপুর রাজহ চক্রর অন্তর্গত 30,000তকৈও অধিক লোক বানর কবলত। বিলাই বিপত্তি নোহা হয়েছে পশুধনের। এমুঠি অন্ন আর এটুপি খোয়া পানির সংকটত ভুগিছে বানাক্রান্তয়। আমার যিমানখিনি মানুষ আছে প্রত্যেক ঘর মানুষের ঘরে পানি সোমাইছে, আর রাস্তার উপর আপনাদের দেখিছে রাস্তার উপরে পানি পার হয়েছে। মাথায় সিটুপারে আছে, সিটুপারের পর পানি এফালে পার হয়েছে। ইপার মানুষ আর সিপার মানুষ দুই পার মানুষ জলমগ্ন হয়েছে। কেঘরমান মানুষের কারণে এটা ইমান অসুবিধা হয়ে গেল, চাকছুন 5 ঘরমান মানুষের কারণে। অঞ্জলি বাইদেউ, তারপর আপনার প্রদীপ বরা, এনেকে 5-6 ঘরমান মানুষের কারণে ইমানখিনি অসুবিধা হয়ে গেল মানুষের। সেতু চুকরপা মানে গাঁওয়ের মূরলেকে নহল, এটা সেই মাথায় সোমানে আমার গাঁওয়ের মূরপা সোমাইছে। আজি রাতেপা সোমাইছে মানে এটা ভিতর একাকার। শিলচরতো অপরিবর্তিত বান পরিস্থিতি। বিগত 4 দিন ধরে রেল স্টেশনত থাকিবলগা হয়েছে 50টাতকৈ অধিক পরিয়াল। এতিয়াও প্রশাসনের ফালৰ পৰা কোনো সাহায্য নোপোৱাৰ অভিযোগ ভুক্তভোগীৰ। হামলোক কা ঘর মে পানি আ গিয়া, ফ্লাট কা পানি ও আ গিয়া। হামলোক উস সময় সে ইধার মে আকর কে রহ রহে হ্যায়। এই এক গাড়ি মিলা জো হামলোক কা আশ্রা মিলা, নাই তো হামলোক ফুটপাথ পর রহতে। আর কোই সেবা নাই মিলা হামলোক কো, না পানি মিলা হ্যায় না কুছ খানা কে মিলা হ্যায়। ভাগতে ভাগতে ঘর মে পানি হো গিয়া। হামলোক ইহাঁ আকর ট্রেন মে রুকে হুয়ে হ্যায়, 4 দিন সে রুকে হুয়ে হ্যায়। আনহাতে বিগত এটা সপ্তাহে পানির তলত কৃষ্ণাই প্রাথমিক বিদ্যালয়, যার ফলত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে পাঠদান। বিদ্যালয়খনের সম্মুখেরে যাওয়া নির্মীয়মান 4-লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথর নলা নির্মাণত চরম বিসঙ্গতির বাবেই বিদ্যালয়খনত এই অবস্থার সৃষ্টি হয়েছে। নিজের খেয়াল খুশি মতে নির্মাণ কার্য চলাই যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে একাধিক বিসঙ্গতির অভিযোগ। ড্রেন সাধারণত মাটির তলর পর হয়, এই রাস্তার ওপর দিছে, অকল রাস্তার পানিটুকু বাগুড়ি আহিব পারে। রাস্তার কাষত থাকা দুই পারের কোনো ঠাই পানি ড্রেনত সোমাব নয়, যার ফলত আজি এসপ্তাহ ধরে পানি বুড়ি গেছে। আজি আহিছো স্কুলত এই কদিন আহিবই পারা নাই, পানি হয়েছে। টপকার পৰা আব্দুল হাকিম, বেবেজিয়ার পৰা ভাস্কর জ্যোতি শইকীয়া, দুধনৈর পৰা অরূপ নাথ আর শিলচৰৰ পৰা অনিরুদ্ধ লস্করৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।